প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের নানা প্রান্তের মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন এদেশে। আর আজকের ভিডিওতে আমরা জেনে নিব দেশের সেরা বা শীর্ষ 10টি দর্শনীয় স্থান, যেখানে আপনিও সেই সৌন্দর্যের লীলাভূমিতে মিশে যেতে পারেন একবার। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজারের জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরাও বলে ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র, ছুটিতে বেরিয়ে আসার জন্য পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বা এই বৈশিষ্ট্যের কক্সবাজার, যার তুলনায় হয় না। রয়েছে নীল জলরাশির গর্জন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, শাহপরী, সেন্ট মার্টিন কক্সবাজারকে করেছে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এখানে গিয়ে বেড়াতে পারেন হিমসড়ি ও ইনানি বিচেও। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি এই বিশ্বের ঐতিহ্য ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সাথে কথা বলে বা যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করতে পারেন। সাজেক ভ্যালি বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাই উপজেলার সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। 1885 সালের প্রতিষ্ঠিত রুইলুই পাহাড় 1720 ফুট উচ্চতায় অবস্থিত। রাতারগুল স্লেটের গুয়াইন ঘাটে অবস্থিত। এখানে হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে, বট ও চোখে পড়ে মাঝে মধ্যে, মুর্তা গাছও কম নয়। বড়ই অদ্ভুত এই
18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়।